আমাদের লতিফ সরকার সাহেব, তিনি আজকে মারিফতের পালা পেয়েছেন, উনি কিন্তু আবার মুরিদও করেন, উনি কিন্তু আবার একটা কথার মতো কথা হইলে অল্প কথাই বুঝে, আরে বাকি ডানা তার নাই কইলাম। এই রোজাই রাখেন, এই জাকাতি দেন, এই হজি করেন না, আপনারটাও ভিন্ন আছে। ভিন্ন থাকলে আপনি সেভাবে যেভাবে আপনার তরিকা মতে আপনি যেভাবে করেন আপনি সেভাবেই একটু আমাদেরকে বলে বুঝান। মুক্তা সরকার অনেক চমৎকার প্রশ্ন করেছে যে কলেমা নামাজ রোজা হজ জাকাত আমরা যা করে আপনার কি তাই? যার খাসিয়ত ঠিক নাই তার জন্য কোনো তরিকাই ঠিক নাই। সে একটি কথা বলল, সব কথাই ভালো লাগছে, আমার কাছে এই কথাটা বেশি ভালো লাগলো না। এইটা বুঝার ক্ষমতা তোমার নাই, ওই প্রাইমারি নিয়ে বৈসা রইছো, আমি এটার অবহেলা করি না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তোমার। কয় জ্বরের আগে মাথা ব্যথা, জ্বরের আগে কয় তারা কথা। ওই যে পাহাড়ের মধ্যে যে বাচ্চারা রুটি বানিয়ে খাওয়াইছে সেটা ছিলাম আমি, আসলে পাঁচটাই। আল্লাহর ওলি যদি বানাইতে পারে চাল দিয়া, খুদ দিয়া, মুড়ির মোয়া দিয়ে ওরকম বানাই দিতে পারে। আমারে কয় আমি নাকি প্রাইমারি স্কুলে আছি, আপনি তো আমার এখনো চিনতেই পারেন নাই। আমি প্রাইমারি স্কুলে আছি, আমি কিন্তু মাস্টার, আপনি আমার আবার ছাত্র ছাত্র মনে করেন না। আমাদের উভয় শিল্পীর বন্দনা প্রার্থনা গান শেষ। কর্তাপক্ষ থেকে আজকের পালা হলো এলমে শরীয়ত এলমে মারিফত। বাংলাদেশের সুনামধন্য এবং বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়েছে, সে বাংলাদেশের প্রখ্যাত শিল্পী আব্দুল লতিফ সরকার সাহেব, তিনি আজকে মারিফতের পালা নিয়ে গান করবেন। আপনারা কেউ বসে আছেন, কেউ দাঁড়িয়ে আছেন, আপনাদের পায়ের নিচে যে মাটি, মাটির মধ্যে যে ধুলিকণা, তারও সমতুল্য আমি হইতে পারি নাই। আমি মুক্তা সরকার আপনাদের চরণধুলি দোয়া আশীর্বাদ নেওয়ার জন্য এসেছি। আমাকে দিয়েছেন আজকে শরীয়তের ভূমিকায় গান এবং কথা রাখার জন্য। তো আজকে এলমে শরীয়ত এবং এলমে মারিফতের পালা নিয়ে আমরা দুজন শিল্পী আলাপ আলোচনা করব। মারিফতের ফকির যিনি, তিনি আজকে আমাদের কিছু তত্ত্ব কথা, তত্ত্ব তালিম তিনি আমাদেরকে দিবেন, আমরা বুঝব, আমরা জানব মারফতের যে বিষয় আশয় আছে সেই গুপ্ত ধনাগারের কথা আজকে আমরা আমাদের লতিফ সরকার সাহেব, তিনি আজকে মারিফতের পালা পেয়েছেন, উনি কিন্তু আবার মুরিদও করেন, উনি কিন্তু আবার একটা পীরও। আজকে আমাদের যেই রিপন ভাই, বুদ্ধি করে ওনারা মারিফতের পালাটা দিছে, তার মানে আজকে এখানে যারা আছেন আমার জানা মতে আজকে গুরুর বাড়ি, একজন পীরের বাড়ি। এখানে অনেক পীর মুর্শিদ আসরে আছেন, আর উনিও একজন পীর, তা পালাটা ওনার আজকে ঠিক মতোই আছে। আমাকে দিয়েছেন শরীয়তের পালা নিয়ে, আমি চেষ্টা করব আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে সৃষ্টি করলে না করলে আল্লাহ পাক রাব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করতো না। আমার আল্লাহ বলেন, হে আমার বান্দাও বান্দিগণ, আমি সবসময় আমার হাবিবের নামে দরুদ পড়ি। আমার আল্লাহ বলেন, আমি আমার হাবিবের নামে দরুদ পড়ি, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরাও আমার হাবিবের নামে দরুদ পড়বা। যেই নবী করেছেন শরীয়ত, নবী করেছেন তরিকত, নবী করেছেন হাকিকত, নবী করেছেন মারিফত। চারোটা তরিকাই আল্লাহ আল্লাহ রাসূলের পথ। তবে
আমি মারিফত মানি জানি, শরীয়ত তরিকত হাকিকত, মারিফত ঠিক থাকতে হবে আগে যার যার খাসিয়ত। যার খাসিয়ত ঠিক নাই তার জন্য কোনো তরিকাই ঠিক নাই। আগে তার আখলাক চরিত্র, আগে তার খাসিয়ত ঠিক থাকতে হবে কোনো তরিকায় যদি সে যায়। কারণ সবচাইতে বড় তরিকা হলো এই তরিকাটা, এইটা যদি না হয় ঠিক তাহলে তার জন্য কোনো কিছুই ঠিক হবে না। একটা গান আগে গাই, তারপরে চেষ্টা করব আজকে ফকির সাহেবের কাছ থেকে কিছু ভালো ভালো কথা জানার জন্য। নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয়।
শরীয়ত মারিফতের ভাবের কথা বলিব এখন। আপনারা আছেন যারা জ্ঞানী শ্রোতাগণ, আজকে গান শুনিবেন, কথা শুনবেন মনেরই মতন। এইভাবে যদি আপনারা থাকেন একটু চুপ, চুপ থাকিলেই আমরা দুইজন গাইতে পারবো খুব। আর যদি কথাবার্তা যাওয়া আসার মাঝে যদি গণ্ডগোল হয়, গণ্ডগোল করলে কি বিচার, গানে মজা রয়ে। আপনারা বসে বসে হাত তুলিয়া করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া। আমার দিনের নবী রাসূলে আম্বিয়া করেছেন নবী শরীয়ত, আমার নবীর হুকুম বাক্য বলতেছি খুলিয়া। এই শরীয়তের মায়া জালে আমার রাসূল নিজেই বেঁধে দিছেন, তাই তো শরীয়ত হলো আমার নবীর আইন। মানতে হবে, জানতে হবে, বলতেছি এখন। বেশি কথা বলিব না, জ্ঞানী গুণীজন আছেন আপনারা সবাই, তাই আমি মারিফতের বিষয় কিছু জানিতে চাই। আমার যেমন শরীয়তের মধ্যে আপনার মারিফত খুব ভালো, মারিফত সম্পর্কে আমার একটু জানার বিষয়। আমার শরীয়তের মধ্যে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, আমরা জানি আপনার মারিফতের মধ্যেও তাতাই আছে। কোন কোন ফকির বলে যে শরীয়ত যারা করে শরীয়তের নামাজ আর মারিফতের নামাজ এক না। শরীয়তের কালেমা মারিফতের কালেমা নাকি এক না। শরীয়তের রোজা মারিফতের রোজা এক না। শরীয়তের যাকাত আর মারিফতের যাকাত সেও নাকি এক না। আজকে যিনি লতিফ সরকার লুলুসা নরপে টাটকাসা ফকির সাহেব, আমি আপনার কাছে শুধু জানতে চাই যে আপনি এই যে মারিফত করেন, আপনার মারিফতের মধ্যে আমি যে শরীয়ত করি, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, ত্রিশটা রোজা রাখি, আমি হজ করি, আমি যাকাত দেই, আমার যেমন কালিমা আছে, আপনার মারিফতের মধ্যে এই রকম বিষয় আশয় আছে কিনা? যদি থাকে তাহলে আপনি বলবেন আপনি কি এই কালেমাই পড়েন, এই নামাজই পড়েন, এই রোজাই রাখেন, এই যাকাতই দেন, এই হজই করেন, না আপনারটাও ভিন্ন আছে? ভিন্ন থাকলে আপনি সেভাবে, যেভাবে আপনার তরিকা মতে আপনি যেভাবে করেন, আপনি সেভাবেই একটু আমাদেরকে বলে বুঝাবেন। আরেকটা কথা আমি জানতে চাই, আমি বিভিন্ন অলির দরবারে ঘুরেছি, বিভিন্ন পীর মুর্শিদের চরণ ধুলি নিয়েছি, আমি এক এক দরবারে এক এক রকম এক একটা সিলসিলা দেখেছি। দেখেছি কেমন, যেমন কিছু কিছু দরবারের পীর সাহেব যারা আছে তারা মুরিদ করে হাতে হাত দিয়া, এক এক দরবারে এক এক সিলসিলা, কেউ হাতে হাত দিয়া বায়াত করে, আবার দেখেছি কেউ কাপড়ে ধরে বায়াত করে, আবার কেউ এক জায়গায় একটা টেবিলের মধ্যে হাত দিয়া তারপরে বায়াত করে, আবার ইশারায় বায়াত করে। আমি আপনার কাছে জানতে চাই, আবার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
নবী তরু শাখা আলী হাসান বসরি পহেলা কলি চোদ্দ সিঁড়ির পর ফুটিল খাজা উসমান। আমার নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা আলী করিম উল্লাহ ওয়াজুকে সেই গাদিরে খুমের ভাষণে তিনি মাওলায়াতি দান করেছে বলেছিল, মান কুন্তুহু মাওলা ফাজা আলী ও মাওলা, আমি যার মাওলা আলী ও তার। আচ্ছা, আমার নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছ থেকেই যদি এই মারিফতের সিলসিলাটা, বায়াতের সিলসিলাটা যদি ওইখান থেকেই আসে, তাহলে আমার নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বায়াতটা কিভাবে করেছিল আর আসল বায়াত কোনটা। এই যে কাপড়ে ধরে বায়াত যারা করে তারা কোন ধরনের পীর, আর যারা ইশারায় বায়াত করে তারা কোন ধরনের পীর, যারা হাতে হাত দিয়ে বায়াত করে তারা কোন ধরনের পীর, যারা টেবিলের মধ্যে একত্রিত হাত রেখে বায়াত করে তারা কোন ধরনের পীর, আর আপনি কোনটার মধ্যে আছেন এটা একটু বলবেন। চমৎকার আসর, আল্লাহ রলির দরবার আমরা এসেছি। দলাব সারপীর রহমতুল্লাহের ভক্ত আশেখান এলাকা, এত সুন্দর আসর, তার পরিবারবর্গ গুরুমা নিজেই পুরস্কার করতেছে, সবই ভালো। মুক্তা সরকার অনেক চমৎকার প্রশ্ন করেছে যে কলেমা নামাজ রোজা হজ জাকাত আমরা যা করি আপনার কি তাই? সুন্দর কথা। হ্যাঁ, মানে পঞ্চমে না একই, তার মধ্যে একটি বেশকম আছে, ব্যতিক্রম এইটাই যে কলেমা যে পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা শরীয়ত, এটার তরিকত কি, এই পঞ্চবেনার হাকিকত কি? পঞ্চবেনা একটা সংবিধান, আইন, আইনটা চলবো কি দিয়া? এই রাস্তাটার নাম হলো তরিকত। আচ্ছা, আপনি হাঁটলেন পঞ্চবেনা নিয়ে, আপনি যাবেন কোথাও, উদ্দেশ্য কি? এই উদ্দেশ্যের নাম হলো হাকিকত। আমরা মিরপুর থেকে গাড়ি ছাড়ছি, রাস্তা হলো তরিকত, উদ্দেশ্য আজকে দয়াল বাবা আফসার পীর শাহ রহমতুল্লাহের দরবারে গান গাবো, এসে গেলাম গন্তব্যস্থানে মারফ। তাই তোমার এই সংবিধানটা চলবে যে রাস্তা তরিকত, উদ্দেশ্য হাকিগত, গন্তব্যস্থানে পৌঁছানো মারফত, এই জিনিসগুলি এর মধ্যে আছে, মোবাশ্বরাত আছে, ফানা পীর শায়েক আছে, ফানায় ফিল্লা আছে, ফানায় রাসুল আছে, হুজদাদম আছে, নিগাবার কদম আছে, অনেকগুলি সাবজেক্ট আছে। লেখাপড়া করতে গেলে যেমন মনে করো বিবিএ, এমবিএ, অনার্স, পিএইচডি, ব্যারিস্টারি অনেক সাবজেক্ট আছে, এমন শরীয়ত তরিকত হাকিকত মারফত পাশ করার পরে বিশ্ববিদ্যালয়ে গেলে অনেকগুলো সাবজেক্ট আছে, যে মুবাশশারাত, ওহেদানিয়াত, বেলায়েত, হুজদারদম, নেগাবর কদম, খেলেন্দার আঞ্জুমান, মোরাকাবা, মুবাশশাকা, মো আয়না, ফানাফির শায়েক, ফানায় ফিল্লা, ফানায় রাসুল, বাকা বিল্লা,
আমি যে সাবজেক্টগুলির কথা বললাম, আমরা অনেকেই কয়জন এগুলি করি। আচ্ছা তোমার আগে একটা প্রশ্ন কই রইলি আমি, একটা দিয়া দেখাই দিই। আমরা ছোটবেলা থেকে কলেমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, নাকি তাই? কোন মাবুদ আল্লাহ ব্যতীত হযরত মুহাম্মদ আল্লাহর প্রেরিত পুরুষ। কিন্তু কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে কলেমা একটা সাজরাতুল বৃক্ষ, এই বৃক্ষর শিকড়গুলি সাত জমিনের নিচে বিস্তৃত, তার ডালপালাগুলি সাত আসমানের উপর বিস্তৃত। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা, আর এই কলেমার ডালপালা সেই সাত আসমান ভেদ করে রয়েছে। এই গাছ আমরা কোনোদিন দেখছি না? এটা হলো সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াত। 25 নম্বর আয়াতের মধ্যে বলেছে এই কলেমা মৌসুমি ফল দেয়। মৌসুমি ফল কি? বর্তমানে যেমন খেজুরের রসের সিজন আছে না? আমার পোলায় খালি গায়ে বাবা গানে গেলে রস নিয়ে আইও, এখন সিজন একটা। ভাদ্র মাসে তালের সিজন, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আম কাঁঠালের সিজন, এখন বর্তমানে আমেরিকা একটা কাঁচা আমের সিজন, মনে করেন ইরানের তরমুজের সিজন, মনে করেন সৌদি আরব কাঁচা খেজুরের সিজন, মৌসুমি ফল যাকে বলা হয়। এবার কলেমার মৌসুমি ফল যে আমরা যারা যারা খাইছি, কে বলতে পারবো যে কলেমার মৌসুমি ফলটা আমরা খাইছি? যদি না করেন তাহলে মৌসুমি ফলটা খাওয়ার দরকার না? লেখা আছে কই? পবিত্র কোরআন শরীফে সূরা ইব্রাহিমের 24-25 নম্বর আয়াতে। এই জন্যই বলছি যে এগুলি করেন না অন্যটা করেন, এইটাই করি। এইটার মধ্যে একটা মৌসুমি ফল আছে। তুমি আজকে মুক্তা সরকার শরীয়ত গাচ্ছ, কোরআন মোতাবেক এই দরবারের মধ্যে মৌসুমি ফলটা কি বুঝাই দিয়ে যাবে? শুধু বুঝায় না, দরকারে খাওয়াই দিয়ে যাবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। এই মাত্র মানে এই কথাটার জবাব দিবে একটা ভাবতে হবে, একটু চিন্তা ভাবনা করতে হবে। আগেই একটা আলগা বাড়ি দিয়ে রাখলাম। নবী বায়াত করেছে কিভাবে? নবী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমার বায়াত করেছে। আবার নবীকে যখন মদিনায় নিয়ে যাবে তখন প্রথম 6 জন ব্যক্তি আসলো, জায়গাটার নাম হলো আকাইবা। তারা বসলো, নবী গো আমরা আপনারা ভালোবাসি, আপনি মদিনায় চলে আসেন। সেইখানে নবী মুরিদ করাইলেন, এই বায়াতের নাম হলো বায়াতে আকাইবা। এই 6 জন গিয়ে আরো 5 জন নিয়ে আসলো, 11 জন। তারা বললো নবী গো আমরা আপনারা ভালোবাসি, আপনি চলে আসেন। দেখেন আরো 5 জন চলে আইছে, এই যে যুদ্ধের সময় হয়ে গেছে। তখন আমার নবী বললেন তোমরা যে আমাকে নিয়ে যাবো মদিনায়, তোমাদের জান এবং মাল সব দিতে হবে। রাজি আছো? জানও দিতে হবে, যুদ্ধ মানি তো টাকা, ওর দিতে হবে, ঘোড়া দিতে হবে, টাকা দিতে হবে, পয়সা দিতে হবে, তরবারি দিতে হবে, সব দিতে হবে। রাজি আছো তোমরা? তখন বললো যে আলহামদুলিল্লাহ আমরা রাজি, তবে একটা কথা বস্তাকে মাফ করবেন, কি যে আমরা জানো দিমু মালো দিমু পামু কি? এই প্রশ্ন করেছিল, এটার নাম তখন আমার নবী বলেছিল তোমাদের জান্নাত পাবা, জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আগের বায়াতের নাম হলো বায়াত আকাইবা, মনে রেখেন। প্রথম হলো কলেমার বায়াত, তারপরে বায়াত আকাইবা। দ্বিতীয়বারে যখন 11 জন আইসা বললো আমরা সবই দিমু পামু কি, এটার নাম হলো মুবায়াত। মুবায়াত শব্দের অর্থ উভয়ের অঙ্গীকার, নবীকে জানমাল সব কিছু দিবে, বিনিময়ে তারা আখেরাত এবং জান্নাত করে। একদল জিন আকাশ দিয়ে উড়ে যায়, আমার নবীর কাছে আইসা বলে নবী গো আমাদের মুরিদ করান। এই মুরিদের নাম হলো রেজাউন। বায়াতে রেজাউন, রেজাউন এটাকে বলা হয় জিনের মুরিদ। এই কলেমা মুরিদ, আকাইবার মুরিদ এবং মুবায়াত মুরিদ, বায়াতে রেজাউন। হাদিসের মধ্যে এই বায়াতগুলি আমার নবী করেছে। আর অলিয়াউলিয়ার ব্যাপারে অনেকে হাতে হাত ধরে মুরিদ করে, আর নবী আরেকটা মুরিদ করেছে। সূরা মুমতাহিনের 12 নম্বর আয়াতের মধ্যে একদল নারীর ঈশা বলল নবী আমাদের মুরিদ করো। তবে পুরুষদেরকে মুরিদ করেছে, নারীদেরকে কিভাবে মুরিদ করাইব, করবে কি করবে না, নবী ভাবতে লাগলেন। আল্লাহর তরফ থেকে সূরা মুমতাহিনের 12 নম্বর আয়াতে ঈশা নাজির হইল নবী গো আপনি নারীদেরকে মুরিদ করান। আমরা অনেকে অনেক সময় নিজেরা মুরিদ বৌরে মুরিদ করাই না, পিসাবে যদি পাও টিপতে কই হালায়। কিন্তু নবী নারীদেরকে মুরিদ করেছে, করে নেই, আল্লাহ স্বয়ং অর্ডার দিছে। এইটা আবার একটা চারি বড় ভাণ্ড, ওটার মধ্যে পানি রাখছে,
ওই পানির মধ্যে নবী হাত দিছে, সমস্ত নারীর ওই পানির মধ্যে হাত দিছে, এইভাবে মুরিদ করে আছে। এই নবীর মুরিদের বায়াতের কথাগুলি বললাম, আরো কিছু কথা আছে, আগে একটা গান গাই নি। ওই যে শরীয়ত সংবিধান রাস্তা তরিকত, যাবা কোথায় উদ্দেশ্য হাকিগত, হাকিগতে কোন জায়গায় গিয়ে পৌঁছবে মারফত আল্লাহর বারামখানা, যেখানে এখান থেকে একটি গান। অনায়াসে দেখতে পাবি, অনায়াসে দেখতে পাবি যেইখানে সারবার আপন ধরে খবর নে না, আপন ধরে খবর নে না। Bye.
কাছে জানিবার চাই। হাতে হাত তো আছে, তারপরে ধরে অমৃত করা যায়। যদি গুরু একদিকে ধরে, ভক্তরা যদি আরেক দিকে ধরে। টেবিলে শুধু কাঠের টেবিলে হবে না, সেখানে গুরুর হাত থাকতে হবে। আবার ইশারায় মুরিদ করতে পারে, ইশারায় ফায়াজ দিতে পারে। যদি কামেল গুরু হয়, বড় পীরের বাড়িতে এক চোরায় চুরি করতে গেছে, মাটির শিন খুঁজা মাথাটা বাইর করছে, দেখে বড় পীরে নামাজ পড়ে। তো চোরাই মনে মনে কয়, বড় পীরে যদি ঘুমায় না, নামাজ পড়তেছে, নামাজ পড়ে শুইলেই চুরিটা করুক। বড় পীরের ডাইনে বামে সালাম ফিরে দেখে ফেলাইছে চোরা রেস। বড় পীরে কয়, কি কি মনে করে আইস, মাথাটা বাইর করছো, আসো ঘরের ভিতরে আসো। চোরাই কয়, হায় হায় রে, বড় পীরে তো দেখে ফেলাইছে। তো বড় পীরে যে তোর ডাকতেছে, সামনে গেছে, সামনে গেছে বলে বড় বড় পীর বলে, কি মনে করে আইস। চোরাই কয়, যেইটা কইলে পিসাবে খুশি বই দুই কই, কয় হুজুর মুড়ি ধুইতেছি। তো বড় পীরে কয়, মুড়ি ধুইতে আইসো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হইব। সোরার কথা হইলো কোন রকম সুইচা যাই। সোরাই কয়, বারো চোদ্দ ওয়াক্ত তো এমনি বলি। বড় পীর কয়, জীবনে মিথ্যা কথা কইও না। সোরাই কয়, হুজুর আমাকে গোষ্ঠী শুদ্ধা মিথ্যা কথা না। আর বড় পীরে মুরিদ করাই দিছে, জীবনে মিথ্যা কথা কইব না, নামাজের সময় হইলে যেন নামাজ পড়ে। বাইরে গিয়া মনে মনে কয়, বেড়ায় পিসার দিকে ছেড়ে দিছে, অন্য কোনো লোক হইলে তো পিড়ে মেরিয়ে এলি। ঘরেও খাবার নাই, যামু কোথায়? তাই চায়া দেখে মনে মনে ভাবে, আজকে জমিদারের বাড়িতে যাবো। জমিদারের বাড়িতে গেছে, দারোয়ান ঝুমতাছে রাত্র প্রায় শেষের দিকে, আর দারোয়ানে থাপা দিয়ে ধরছে, এই মিয়া সরাইকে কই যে, ওই যে মিথ্যা কথা বড় পীরের লোক ওয়াদা করছে, কর বলবো না, মিথ্যা কথা মুখ দিয়ে আসে লোক, বেলা চুরি করতে যাই। দারোয়ানে কয়, চোর তো কোনোদিন কয় না চুরি করতে যায়, এটা অবশ্যই জমিদারের আত্মীয় স্বজন, পরে যদি আটকাই দিয়ে আমার চাকরিও যাইতে পারে। যান যান, হুজুরে ঘরেই আছে। একেবারে ঘরে গিয়া সোনা দানা টাকা পয়সা সব গাঠির মধ্যে বাঁধছে, আর মসজিদে আজান দিচ্ছে আল্লাহু আকবার। ওই যে বড় পীরের লোক ওয়াদা করছে নামাজ পড়বো, গাঠটি থুই নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। জমিদার ঘুম থেকে উঠে থেকে, লক খোলা টাকা পয়সা কিছুই নেই, তো গাঠটিটা এক জায়গার মধ্যে আছে, আরেক লোক নামাজ পড়ে। জমিদার কয়, কোন চোরজানি চুরি করতে আইছিল, আল্লাহর হুকুমে এক দরবেশ বাবার উছিলায় ওই চোরে গেছে গা, গাঠটি আর নেওয়ার সুযোগ পায় না। চোরের ডাইনে বামে সালাম ফিরেছে, আর জমিদারে তো ওই চোরার পাও দুরা দুইরা কয়, বাবা আপনি না থাকলে চোরায় সব লিয়ে দিত। সোরাকে ধর মিয়া, আমি চুরি করতে আসি, ছাড়ো। কয়, দেখছস কত বড় আল্লাহর ওলি, অন্যের দোষ যে নিজের ঘরে চাপায়, হেই তো আল্লাহর ওলি। কয়, বাবা আমি শুনছি ওলিয়া ওলিয়ারা ফাঁকি দেয়, আজকে আপনি আমার ফাঁকি দিতে পারবেন না, দেখিনি তো সোরাই নিয়ে যাই, তো আপনি আমার মুরিদ করে আপনি নিয়ে যান। সোরাই কয়, তাইলে পর্দার মধ্যে পড়ে, কয়টা মুরিদ হও, অনেক কি কয়ে মুরিদ করবো। ওই যে বড় পীরে কইছে, জীবনে মিথ্যা কথা কইও না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো। এই কথা কইয়া ওই জমিদারের মুরিদ করাইয়া স্বর্ণগোনা গাঠিটা কাঁধের মতো লইয়া চলে আইছে। আস্তে আস্তে বাইরে আইয়া দেখেন অনেক খারাপ মানুষ, কিন্তু ভালো হয়ে যায়। এই জন্য পাপকে ঘৃণা করো, পাপিকে না, একটা পাপি যে কোনো মুহূর্তে ভালো হয়ে যেতে পারে। যে আমার বড় পীর না তো ছেড়ে দিল, দারোয়ান ছাড়লো কেন? দারোয়ানের কাম ওই তো চোর ধরে পিড়াইয়া সৈদ্য নামে গেল, দারোয়ান আমারে মারলো না, জমিদার ধৈর্য আমার ছাইড়া দিল, ছাড়লো তো ছাড়লো, মুড়ি দইল, আবার গাঠটি শুদ্ধা দিয়া দিল। মনটা কেমন জানি হয়ে গেছে, হাঁটতে হাঁটতে বড় পীরের কাছে চলে গেছে, আসসালামু আলাইকুম বড় পীর। বড় পীরকে ওয়ালাইকুম সালাম। চোরাকে, বড় পীর আমি কিন্তু আপনার ঘরে চুরি করতে এসেছিলাম, বড় পীরকে আমি জানি। বলে আপনি জানেন আর কি জানেন? কয়, দারোয়ানে তোমার ছাইড়া দিয়েছে আমি এইটুও জানি, জমিদারের মুরিদ করে সোনা দানা সব লইছে আমি এইটুও জানি। তো সোরাই কয়, আপনি সবই যদি জানেন, আমার ছাড়লেন কেন? কয়, তোমার ধর্ম কেন? কয়, আমি যে চোর, কয় তুমি জানো না, তুমি যখন মাথা ঢুকাইছো আমি তোমার দিকে চাইছিলাম। কয়, হ, কয় তখনই জালালে ফায়াজ দিয়ে তোমার আউলিয়া বানাইছো। আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন কোনো চোর না, আল্লাহর একজন ওলি আমার সামনে দাঁড়িয়ে আছে। তুমি জানো না, তুমি যে আল্লাহর ওলি হয়ে গেছো। সোরাই কয়, আমি ওলি হয়ে গেছি। কয়, ভালো করে চায়া দেখো, মাথার মধ্যে সোনার দানার গাঠটি লিয়ে ঘুরতেছো, তোমার যে আল্লাহ কত সম্পদ দিছে, মাটির নিচে চাও, মাটির নিচে চায়া দেখে গলিত স্বর্ণ নদীর মতো বইয়া যায়।
আকাশের দিকে তাকাও, তাকায় দেখে জান্নাতের হুর পরে গেলে মানে সব কিছু দেখতে পায়, চোখের পানি ছাইরা গাঠরিটা ফেলাই দিয়া কয়ে বাবা তাহলে এই সম্পদ দিয়ে আমি করবো কি? আমি এখন আর সম্পদ চাই না, আপনার চরণের দাসী হয়ে থাকতে চাই। বড় পিতাকে মুরিদ করে দিলেন। কেন বললাম মুক্তা সরকার, আল্লাহর অলিয়া উলিয়া যারা তারা চাইয়া ভায়াস দিয়ে উলিয়া বানাইতে পারে, শত জনমের চোরকে তারা মুরিদ করতে পারে ইশারার মাধ্যমে। এই তো তাহার কথা ছিল। আমাদের কমিটি বলেছে কথা কম গান গাইতে হবে বেশি, তা না হইলে আমরা দুইজন হয়ে যাইব খুশি। কলেমা নামাজ রোজা হজ জাকাত স্তম্ভ কয়টি? পাঁচটি। শেখ ফরিদাউলিয়া বইরিছে হাজি হজ করতে যায়, কয় কই যার কয় হজ করতে, কয় কেন, কয় হজ একটা শরীয়তের স্তম্ভ, কয় তাহলে রুটিও তো একটা শরীয়তের স্তম্ভ, আপনি রুটির ইবাদত করছেন রান মিয়া, এর লেগে তো আপনার লগে আমার লগে মিলে না। কয় কিছে? কয় কলেমা নামাজ রোজা হজ জাকাত এই পাঁচটার পরে আর নাই। ধমক দিয়া শেখ ফরিদাউলিয়ারে থিয়ে গেছে গা, হজ করে আসার সময় জাহাজ গেছে গা ডুবদা। কো সমস্ত লোক কই থেকে কই গেছে হাজি সাহেব সাতরায় গিয়া পাহাড়ের মতো উঠছে, একদিন দুই দিন তিন দিন বাড়ি নেই, ঘর নাই, মানুষ নাই, জন নাই, খাবার নাই, ক্ষুদায় কেমন জানি করে ওখানে ছোট একটি বাচ্চা ওর মতন মাথার মধ্যে রুটি হাতের মধ্যে পানি, এই রুটি পানি, এই রুটি পানি ফেরিয়া লাগো মতন, কি রে দোকান নাই বাজার নাই, এখানে কে এলো? ডাক দিছে বাবা কাছে আসো, রুটি পানি আমাকে একটু দাও, কয় টাকা দেন, কয় আমার কাছে টাকা পয়সা কিছুই নেই, কয় তাহলে কী আছে, কয় আমি হজ করছি, কয় কয়বার, বলে আমি দশবার হজ করছি, বলে তাহলে পাঁচবার হজের নেক যদি দেন তাহলে এক গ্লাস পানি একটা রুটি পাইবে। হাজির কথা হইলো কইলি নিবোগা, আর আমার জীবন বাঁচানো ফরজ, কয় নিয়ে নাও এক গ্লাস পানি একটা রুটি খাইছে কয়দিন থাকা যায়। দুই তিন দিন পরে আবার ক্ষুদায় কাতর হয়ে গেছে, ওই ফেরিয়া লাগে রুটি পানি, বলে বাবা কাছে আসো, বলে আমাকে রুটি পানি দাও, কয় তাহলে টাকা দেন, কয় টাকা নাই, কইলে আরও পাঁচবার হজের সব দেন, কয় নিয়ে নাও জীবন বাঁচানো ফরজ। যখন দশবার হজের সব দিয়া দুইটা রুটি দুই গ্লাস পানি কিনা খাইছে, এর পর দিন দেখে একটা জাহাজ আইছে আর কাপড় উড়াইছে যে আমি বিপদে আছি, জাহাজ ভিড়ল, হাজি সাহেবরে লইয়া বাড়ির মধ্যে নিয়ে ঘাটার মধ্যে নামাই দিল, হাজি সাহেব যায় আর শেখ ফরিদাউলিয়া কয় আসসালাম আলাইকুম, কয় ওয়ালাইকুম সালাম, কয় হজ করেছেন, কয় হ, কয় মোট কয়বার হজ করছেন, কয় দশবার, কয় দুইটা রুটির কাছে আর দুই গ্লাস পানির কাছে তো সব হজের সব বেঁচে এলাইলে। তখন হাজি সাহেব কয় আপনি জানেন কেমনে, কয় আমি জানবো না, জানবো কি, আমি বলছিলাম না রুটি একটা রোকন বলছিলাম, কহ বা জীবন বাঁচানোর জন্য রুটি একটা রোকন হইতে পারে, ওই যে পাহাড়ের মধ্যে যেই বাচ্চারা রুটি বানিয়ে খাওয়াইছে সেটা ছিলাম আমি। আসলে পাঁচটাই আল্লাহর ওলি যদি বানাইতে পারে, চাল দিয়া খুদ দিয়া মুড়ির মুয়া দিয়েও রোকন বানাই দিতে পারে। এইটা বুঝার ক্ষমতা তোমার নাই, ওই প্রাইমারি নিয়ে বৈশা রইস, আমি এটার অবহেলা করি না, তা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা তোমার, তুমি নামাজ পড়লা কিন্তু অর্থ বুঝলা না, আর রহমানুর রহিম তুমি অতি দয়ালু, এই কথা কইয়া জমির জন্য ভাই বোনের থেকে সম্পদ টিপ দিয়া নিয়ে গেলা, তুমি রহমানের দিকে চাইলে না, তাহলে নামাজ পড়লা কি আর করলা কি? নামাজ ভালো, রোজা ভালো, হজ ভালো, জাকাত ভালো, সবই ভালো, শরীয়ত ভালো, যদি তুমি বলছো খাসিয়ত ভালো হয় আর যদি বুঝে শুনে করে। এই তো তার কথা ছিল। আফসার কি বিলায়া চরণের উপরে, নয়নে লাগে দাঁড়ে।
সদস্য পদপ্রার্থী টাঙ্গাইল সাহেব, তিনি আমাদের মাঝে এসে গেছে, তাহার প্রতি লতিফ সরকার সালাম অভিনেতা, যত বন্ধু বান্ধব নেতা কর্মী সালাম দিয়া যা, শুভ ভাইকে বিজয়ের মালা পরাবে আমার আপে মালিক সাইরে, এই দোয়া করে গেল এই লতিফ সরকারে নয়নে লাগে যারে তারে। এবার আমাদের অপু ভাই, শুভ ভাই, শুভ ভাই আমাদের গান শুনে, আমার গান তো শুনে নাই, তারপরেও আমাকে অনেকগুলো টাকা দিয়ে দু আশীর্বাদ করে গেছেন, তার প্রতি শ্রদ্ধা সালাম আমার রইল, এবং ইনশাআল্লাহ জয়ের মালা তার গলে পড়বে। আপনারা যেভাবে তাকে সাপোর্ট ভালোবাসা দিয়েছেন এবং দিচ্ছেন, ইনশাআল্লাহ সে একদিন জয়যুক্ত হবেই 16ই জানুয়ারি। ধন্যবাদ সবাইকে। আমাদের পালার মধ্যে কিছু কথা শুনলাম আমাদের লতিফ সরকার সাহেব, যিনি মারফতের পালা নিয়ে গান করছে, খুব সুন্দর সুন্দর ভালো ভালো কথা আমাদেরকে বুঝাইলেন এবং আমরা শুনলাম। সে একটি কথা বলল, সব কথাই ভালো লাগছে, আমার কাছে এই কথাটা বেশি ভালো লাগলো না। কয় জ্বরের আগে মাথা ব্যথা, জ্বরের আগে কয় তারা কথা। তা আমি চাইছিলাম কি, যে শরীয়ত মারিফত পালাটা একটু ভালোবাসার মধ্যে, একটু ভাবের মধ্যে গাই, কারণ গীবতকারীকে কখনো আল্লাহ পছন্দ করে না। আমার শরীয়তে কি আছে আমি যতটুকু জানি, আমি ততটুক বলার চেষ্টা করব, আপনার মারিফতে কি আছে আপনি সেটা বলবেন, কিন্তু মারিফত করতে গিয়া যে আপনি শরীয়ত আলারে ছোট করবেন এটা কিন্তু ঠিক না, আর শরীয়ত করতে গিয়েও মারফতকে ছোট করা যাবে না, কারণ কোনোটার চাইতেই কোনো তরিকা কিন্তু কম না। আমারে কয় আমি নাকি প্রাইমারি স্কুলে আছি, আপনি তো আমার এখনো চিনতেই পারেন নাই, আমি প্রাইমারি স্কুলে আছি, আমি কিন্তু মাস্টার, আপনি আমার আবার ছাত্র ছাত্র মনে করেন না, আপনি হলেন ছাত্র, আপনি এক ক্লাস ডিঙ্গে 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 আমার হতে গেছেন, আর আমি হলাম মাস্টার, মাস্টার যে সে কিভাবে মারফতে যায় এটার শিক্ষা সে দেয়। তো কথা একটু বুঝা শোনা কুয়েন, কার লোকে কি কইতাছেন, আমি তো মায়া করতাছি কিছু কইতাছি না, কারণ প্রতিদিন গান গান গাইতে গাইতেই যে শুরু করছে গান গাওয়া, হ্যাঁ বেশি কিছু কইলে তো আমার গলায় সমস্যা হইব, কারণ আমি যদি কই সেও তো বলবে, বলবে না তো, সে যেন বেশি কথা বলা না লাগে এর জন্য আমি বেশি একটা কিছু কই নেই, পায়ে পাড়াটা যদি ঝগড়া করে আমি কি ছাড়বো নাকি, হ্যাঁ তো কথা খুব হুস কইরা, ছাত্র সূত্র প্রাইমারি স্কুলে আসি এই কথা বলবেন না, আমি কিন্তু মাস্টার, মাস্টারি করি প্রাইমারি স্কুলে, আপনার সমস্যা কি, আপনার মতন হাজার হাজার ছাত্র আমি শিক্ষা দিয়ে মারফতে পাঠাই। এবার আমাকে একটি প্রশ্ন করেছেন, সে প্রশ্নটা হলো কালেমার ডালপালা নিচে হলো জমিনে হলো তার শিকড়, আর আসমানের মধ্যে হলো ডালপালা ছড়াইয়া আছে, এটার মধ্যে একটা মৌসুমি ফল ধরে, মৌসুমি ফলটা কি? একটা গান আগে গাই তারপরে প্রশ্নের উত্তরটা দেই। ওরা চার
শরীয়ত মানিয়া করো ইবাদত, ফকির ভাই শরীয়ত মানিয়া করো ইবাদত।
ধীরে ধীরে তাহার কথার জবাব দিতে চাই। মৌসুমি ফলটা কি, এইটা খাইতে কেমন লাগে, খাইছেন কিনা পাইছেন কিনা জিগাইয়া আমার কাছে। যেমন কালেমা হলো নিচে শিকর উপরে ডালপালা হয়, ওরে ভাই ইমানের এক গাছ আছে বলতেছি বিষয়, ইমান যদি মজবুত না হয়, ইমান যদি ভিতরে সাবুত না হয়, আমি আপনারে দেই কইয়া সে হতে পারে জাহান্নামেও যেতে পারে বলতেছি খুলিয়া। কারণ একটি গানের মধ্যে আছে, কালেমা পড়িলে হাজার তবু বান্দা হবি গুনাগার, হাদিসে এলো সমাচার, ওরে তোর কালেমার ভেদ না জানিলে আগে মিশে পড়াশা, কালেমা হোক পড়িলে হাজার তবু বান্দা হবি গুনাগার, হাদিসে এলো সমাচার, কালেমাই তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তফা আমার আল্লাহর প্রেরিত রাসূল। এই কালেমা পড়লেও যদি কেউ বিশ্বাস ভক্তি প্রেম যদি কালেমার সাবুত যদি হৃদয়ের মধ্যে স্থাপন না করে, সেই ব্যক্তির মৌসুমি ফল ফলবে না। সেই মৌসুমি ফলটা কি? মৌসুমি ফলটা হলো ইবাদত। এর জন্য গানটা গাইলাম, চার তরিকা হাসিল হবে ঠিক থাকিলে খাসিয়ত, শরীয়ত মানিয়া করো ইবাদত, আগে শরীয়তের লাগাও বেড়া, এবাদত হইবে পুরা, মানতে হবে অষ্টসরা বলছে নবী মুহাম্মদ। ওই মৌসুমি ফলটা হলো এবাদত, এটা আমার শরীয়ত, এই এবাদতটা আমার শরীয়ত, যেই এবাদতের জন্য আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার নবীর প্রতি সন্তুষ্ট হয়ে খুশি হয়ে সূরা আলাকের পাঁচটি আয়াত নাজিল করে, পবিত্র কোরআন আমার নবীর প্রতি নবীর উপরে নাজিল করে। তাই গানের মধ্যে আছে, আমার দাদা গুরু ইসলাম সরকার তিনি বলেছেন, শরীয়তের লাগাও বেড়া, এবাদত হইবে পুরা, শরীয়তের বেড়া যদি না থাকে তাহলে তার এবাদত পুরা হবে না। আর এই এবাদতটাই হলো মৌসুমি ফল, এটা শরীয়তের বেড়া লাগাইতে হবে। তারপর যেমন কালেমা হলো বীজ, এই বীজ রোপণ করলে এটার যে শাখা প্রশাখা ইমানি, এই গাছটা হলো ইমানি, এই ইমানি গাছটা যখন ভিতরে সাবুত হবে তখনই এই এবাদতের যে মৌসুমি ফল সেই ফলটা ফুটবে, এবং সেই ফলটা কারা পাবে? সবার ভাগ্যে এই ফল জুটে, সবার ভাগ্যে এই ফল জুটে না। তাই শরীয়তের বেড়া লাগাইয়া যাতে ওই গাছের মধ্যে কোনো কিছু যাতে নষ্ট না করতে পারে, শয়তানের কুমন্ত্রণা যেন ওই গাছকে নষ্ট করতে না পারে, এর জন্য শরীয়তের বেড়া লাগাইতে হবে। শরীয়তের বেড়া লাগাইলেই ওই ফল ফলবে এবং ওই ফল খাইতে পারবে। এই ছিল তার কথা, আমি সংক্ষেপে চেষ্টা করলাম জবাব দেওয়ার জন্য। আমাকে অনেক কিছুই আমাদেরকে বুঝাইলেন, হুজদার দম আসতে বাবা, হুজদার দম একেবারে কদম, হাকিকত তরিকত মারফত হলো গন্তব্যস্থান। কিন্তু আমি জানতে চাই, মারফত বলে কয় গোপনেরও গোপন, আমার নবী
আলিকা ডাইকা কই, শোনো শোনো রে আলি বলি তার বিষয়, আমি তোমারে যেই কোনো সময় যে অবস্থাতেই পরীক্ষা যাব করিয়া, তুমি কিন্তু আলি তৈয়ার থাইকো বলতেছি খুলিয়া। আবার নবীজি একদিন মাওলা আলিরে বলে, এ আলি তুমি বেলায়েতের দিকে মারফতের দিকে কতটুক পাকাপোক্ত হইছো, আমি কিন্তু তোমার যেই কোনো সময় আমি তোমারে পরীক্ষা করব, তুমি কিন্তু রেডি থাইকো। কিছুদিন পর আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা আলীকে ডাইকা বলে, আলি তুমি ওই দিন ওই সময় এক জায়গায় যাইতেছিলা, তোমার সামনে কি কেউ পড়েছিল? কয়, আমি তো খেয়াল করি নাই, আমি এমন একটা হালাতের মধ্যে আছিলাম, আমার সামনে কে ছিল, পিছে কে ছিল, ডাইনে কে ছিল, বামে কে ছিল, আমি এটা খেয়াল করি নাই। আমার নবী বলল, আমার প্রথম পরীক্ষাতেই তুমি একটু কেমন জানি তুমি এমন কি হালাতে ছিলা যার জন্য তোমার পাশে সামনে কে আছে এটা তুমি খেয়াল করতে পারলা না। আমার শুধু আপনার কাছে জানার বিষয়, আপনি বলবেন মাওলা আলীকে আমার নবী বলেছিল তোমারে যেই কোনো একদিন আমি পরীক্ষা করব, কিন্তু এর মধ্যে পরীক্ষাও করছে এবং আলী বলছে যে আমি খেয়াল করতে পারি নাই, আমার নবী বলছে তুমি এমন কোন ধ্যানে ছিলা আর এমন কোন হালাতে ছিলা যার জন্য তুমি ডাইনে কে বামে কে সামনে কে পিছে কে তুমি কিছুই খেয়াল করতে পারো নাই। তখন মাওলা আলী কয়েকটা কথা আমার নবীজির সামনে তিনি বলেছিল, আমি জানতে চাই যে মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু তিনি কোন হালে ছিল, কোন ধ্যানে ছিল, এবং আমার নবী এই কথাগুলো শুনে নবী কি করলো, কি বললো, কি পরীক্ষা করেছিল মাওলা আলীকে, কি পরীক্ষার কথা বলেছিল, আমি শুধু আপনার কাছে এই কথাটাই জানতে চাই। আশা করি সুন্দর করে তার মীমাংসা করে দিই। কি জবে নিবি রে মান, কি জবে নিবি রে মান, শাশুড়ি বেলায় রাসূল বান বল রে, হালা হালাই দিলো গা, রাসূল বান বল রে, হালা হালাই দিলো গা। আরে কি জবে নিবি রে মান, কি জবে নিবি রে মান, শাশুড়ি বেলায় কি বল বল রে, হালাই হালাই দিনো যায়, রাসূল বল বল রে, হালাই হালাই দিনো যায়, রাসূল বল বল রে।